আসসালামু আলাইকুম রংডং আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে লাগবে না ইকামা ও ওয়ার্ক পারমিট নতুন নিয়মে কাজ করতে পারবেন যে কেউ কারা পারবেন কাজ করতে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত চ্যানেল এবার অনুরোধ থাকল সৌদি আরবের লেবার পোর্টাল অনুসারে এখন থেকে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই তিন মাসের অস্থায়ী কাজের ভিসা প্রদানের নিয়ম করা হয়েছে কিউয়া প্ল্যাটফর্ম ভিসা ব্যবসায়ীদেরকে অস্থায়ী কাজের বিষা ইস্যু করার অনুমতি দিচ্ছে এই সৌদিতে প্রবেশের তারিখ থেকে শুরু করে তিন মাস যে কেউ কাজ করতে পারবেন যাদের কাছে এই ভিসা থাকবে তাদের ওয়ার্ক পারমিট বা রেসিডেন্সি ছাড়াই একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার অনুমতি দেয়া হবে এবং কেউ চাইলে এই সময়ের জন্য মানে পরবর্তীতে আবারও তিন মাসের মেয়াদ বাড়াতে পারবেন আর এই বিষয় মেয়াদ থাকবে এক বছর এই বিষাদারীদেরকে কাজের জন্য কোনো প্রকার অনুমতি কিংবা ইকামারও প্রয়োজন হবে না বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যম থেকে জানা গেছে অভিবাসীদের জন্য নতুন অস্থায়ী কর্ম চালু করেছে সৌদি আরব এই বিষাদারীরা প্রথমে তিন মাস সৌদিতে কাজ করতে পারবেন পরে তাদের আবেদনের সাপেক্ষে বিশার মেয়াদ আরো বাড়ানো যাবে সৌদি আরবের সরকারের ওয়েবসাইট মাধ্যমে আবেদন করতে হবে এই জন্য পাওয়ার মাস পর যদি তারা মেয়াদ বাড়াতে চায় সেক্ষেত্রে আবেদন করতে হবে কিউয়া প্ল্যাটফর্মেই সৌদি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন আবেদন করার পর দ্রুততম সময়ের মধ্যে ইস্যু করা হবে বিষা তবে নতুন এই বিষাটি পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আবেদনকারীকে আর যেসবের মধ্যে প্রধান শর্ত হলো আবেদনকারী যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হন সেক্ষেত্রে অবশ্যই ওই প্রতিষ্ঠানকে সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হবে এছাড়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো আবেদনকারীর ব্যাপারে আপত্তি জানায় সেক্ষেত্রে তার আবেদন গ্রহণ করা হবে না কোনো আবেদনকারী ভিসা পাওয়ার পর তা বাতিল করতে চাইলে সেক্ষেত্রে তাকে কি ভিসা বাতিলের আবেদন করতে হবে সেই আবেদনের তিরিশ দিন পর ভিসা বাতিল হবে বাতিল হলে আবেদনকারী যে অর্থ প্রদান করেছিলেন তার থেকে তিরিশ দিনের অর্থ কেটে রেখে বাকি অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়ার নিয়মে রেখেছে সৌদি সরকার সাথে সংশ্লিষ্টরা সৌদির জানিয়েছেন সৌদি সরকারের নতুন করে চালু করা এই ব্যবস্থার মাধ্যমে অনেকেই উপকৃত হবেন বিশেষ করে যারা সৌদি আরবে সংক্ষিপ্ত সময়ের জন্য এসে কাজ করতে চান তাদের জন্য খুবই উপকারে আসবে এই ভিসা খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে